তো হ্যালো গাইজ, আজকে কিন্তু আরসিপিএল অকশনের পার্ট থ্রি অর্থাৎ রিয়েল ক্রিকেট টোয়েন্টিতে যে আরসিপিএল অকশন রয়েছে তার পার্ট তিন ছাড়তেছি। তো আজকের ভিডিওটা আশা করি তোমরা খুব এনজয় করতে যাচ্ছ, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমেই আজকের কিন্তু প্রথমে চলে এসেছে আম বাটি রায়দু, মানে আম প্লাস বাটি প্লাস রায়দু। তো আমার কিন্তু দেখতে পাচ্ছ ব্যালেন্সটা কিন্তু খুবই কম, আমার কিন্তু ব্যালেন্সের রয়েছে মাত্র 850 লাখ। সুতরাং বুঝতে পারতো এত বেশি টাকা যদি আমরা খরচ করে ফেলি তো পরবর্তী সাকিবুল হাসান রয়েছে তাদেরকে আমরা কিনতে পারবো না। তাও দেখি, যদি আমরা আরটিএম কার্ডটা ইউজ করার মতন টাকা থাকে তাহলে আমরা আমবাতি রায়দুকে কিনবো। তো এখানে কিন্তু 320 লাখ চলে যাচ্ছে, আমার মনে হয় আমবাতি রায়দুকে একসেপ্ট না করাটাই আমাদের জন্য বেটার হবে, কারণ আমাদের এখানে কিন্তু টাকাটা নাই। তো আমাদের যদি টাকাটা থাকতো আমরা কিন্তু এদেরকে কিনে নিতাম, কিন্তু আমরা টাকা না থাকার কারণে কিনতে পারছি না। তো এখানে দেখা যাক তাও কত দূর পর্যন্ত আমবাতি রায়দুর মানে নিলামটা চলে। তো এখানে কিন্তু বিড বাই ব্যাঙ্গালোরও চলছে, বিড বাই পাঞ্জাব করে দিয়েছে 480 লাখ, 500 লাখের বিড দিয়ে দিয়েছে রাজস্থান রাইফেলস। এখানে 500 লাখে পর্যন্ত চলে গিয়েছে, 550 লাখে চলে গিয়েছে এবার কিন্তু দিল্লি ডাইনামাইটস দিয়ে দিয়েছে বিড। তো আমাদের কিন্তু 60টা মাত্র মানে প্লেয়াররা আমরা কিনতে পেরেছি, আমাদের হাতে কিন্তু এখনও রয়েছে 8টা প্লেয়ার আমাদের কিনতে হবে মিনিমাম আমাদেরকে 15টা প্লেয়ার কিনতে হবে, সেখান থেকে আমরা মাত্র 60টা কিনেছি। তো এখানে কিন্তু 650 লাখে সোল্ড হয়ে গিয়েছে কলকাতা টাইগার্সে আমবাটি রায়দু। এখন আমাদের কাছে অপশন আসবে আরটিএম কার্ডটা আমরা ইউজ করব কি করব না। তো আমি যা বলছি যে এটা বেশি টাকা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা ডিক্লাইনে ক্লিক করে দেবো, মানে আমরা কিনতে চাচ্ছি না কলকাতা টাইগার্সই আমবাতি রায়দুকে নিয়ে আজকে খেলুক এই বছরটা। তো সোল্ড হয়ে গেছে কিন্তু কলকাতা টাইগার্সে আমবাতি রায়দু। সুতরাং আমাদের কিন্তু ভালো ভালো প্লেয়ারদেরকে রাখা খুবই জরুরি, আমাদের কিন্তু ভালো প্লেয়ার দরকার। তো এবার কিন্তু চলে এসেছে অ্যারন ফিঞ্চ, না কে এটা, অস্ট্রেলিয়ান একজন ব্যাটসম্যান, ইয়েস অ্যারন ফিঞ্চ। তো অ্যারন ফিঞ্চকে তো রেখে দিতেই হবে দলে, তাহলে কিন্তু ব্যাটিং লাইন আপটা খুবই স্ট্রং হতে যাচ্ছে। তো 110 লাখের বিড হয়ে গেছে, 120 লাখের বিড দিয়ে দিচ্ছে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদের পরে আমরা কিন্তু 130 লাখের একটা বিড দিয়ে দিলাম, 130 লাখের পরে এবার 140 লাখের বিড দিয়েছে হায়দ্রাবাদ, এবার দিয়েছে চেন্নাই সুপার কিংস 150 লাখের বিড। 150 লাখে কি সোল্ড হয়ে যাবে? না, একটু টাকা তো খরচ করতে হবে অ্যারন ফিঞ্চ বলে কথা। তো এখানে 170 লাখের বিড দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস, 180 লাখের বিড দিয়েছে কলকাতা টাইগার্স, 190 লাখের বিড দিয়ে দিয়েছে একবার কিন্তু চেন্নাই স্টিংগার্স, মানে চেন্নাই সুপার কিংস। এখানে কিন্তু বিড চলতে থাকবে। তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের লাইকস টার্গেট কিন্তু মাত্র 100। তো তোমরা যখনই 100 লাইকস হিট করবে আমি কিন্তু পরবর্তী পার্টটা ছাড়বো। তো এখানে 260 লাখ বিট পর্যন্ত চলে গিয়েছে অ্যারন ফিঞ্চের। তো যা বলছিলাম, তোমরা অনেকে বলছো আমি কেন একেবারে অকশনটা ছাড়ছি না। তো একেবারে অকশনটা ছাড়তে গেলে 2 ঘন্টার একটা লং ভিডিও ছাড়তে হবে, যেটা কিন্তু তোমরা অনেকেই দেখতে চাবা না। তার জন্য আমি ছোট ছোট করে ভিডিওগুলো বানিয়ে ছাড়ছি, তার জন্য সর্বোচ্চ মনে হয় 5টা পার্ট তৈরি করতে হতে পারে। তো এখানে কিন্তু বিটটা চলে যাচ্ছে 380 লাখ পর্যন্ত, আমাদেরকে কি সোল্ড দিয়ে দিবে 380 লাখে? এবং মনে হচ্ছে 380 লাখে আমরা অ্যারন ফিঞ্চকে এখানে কিনে নিচ্ছি। সুতরাং দলে চলে এসেছে অ্যারন ফিঞ্চ, একজন ভয়ানক তাণ্ডবশীল ব্যাটসম্যান। তো এবারে কিন্তু পরবর্তী প্লেয়ারটার নাম হচ্ছে শ্রেয়স আইয়ার। তো শ্রেয়স আইয়ার আমি জানি একে কিন্তু আরটিএম কার্ড দিয়ে কিন্তু অবশ্যই দিল্লি ডাইনামাইটস নিয়ে নেবে, সুতরাং স্কিপ করাটাই ভালো। দেখতে পাচ্ছ আরটিএম কার্ড না, তাও সোল্ড হয়েছে হায়দ্রাবাদে। আমি ভাবছিলাম মনে হয় আরটিএম কার্ডটা ইউজ করবে, কিন্তু করে নাই। তো এবার কিন্তু পরবর্তী ব্যাটসম্যানটা রয়েছে, পরবর্তী ব্যাটসম্যান ইন্ডিয়ান ব্যাটসম্যান কে, সূর্যা কুমার যাদব। সূর্যা কুমার যাদবই হবে। তো এখানেও আমার মনে হচ্ছে আরটিএম কার্ডটা ইউজ করে ফেলবে এখানে মুম্বাই লিজেন্ডস, কারণ সূর্যা কুমার যাদবকে রাখতে কিন্তু তারা চাবে। সূর্যা যাদব নাকি, আমি ভুল বলছি আমি জানি না, তোমরা জানিয়ে দিও কমেন্টে। তো এখানে তো আমাদের কাছে কি বিক্রি হয়ে যাবে 100 লাখের নাকি না? একটু বেশি টাকা খরচ করা যাবে না, কারণ আমাদের কিন্তু ব্যালেন্সটা রয়েছে কম, আমাদের কয়েন্স রয়েছে অবশ্য, যেটা দিয়ে ব্যালেন্সটা আমরা ইনক্রিজ করতে পারবো। তো দেখা যাক এটার বিটটা আমরা জিততে পারি কিনা। আমরা সর্বোচ্চ 200 লাখ পর্যন্ত যাব, তার বেশি যাব না। তো 160 লাখ পর্যন্ত কিন্তু অলরেডি হয়ে গেছে সূর্যা কুমার যাদবের। তো এখানে কিন্তু পরবর্তী 170 লাখের বিট দিয়ে দিয়েছে দিল্লি। তো চেন্নাই কিন্তু দিয়ে দিয়েছে 180 লাখের বিট। তো আমাদেরকে 180 লাখে দিয়ে দিবে? না, আমাদের 180 লাখে দিচ্ছে না, 190 লাখ কিন্তু হয়ে গিয়েছে। এবার কিন্তু 200 লাখের বিট দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস, 220 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের পরে এবার কিন্তু চেন্নাই দিয়ে দিচ্ছে 240 লাখের, 260 লাখের বিট দিয়েছে পাঞ্জাব, 280 লাখের বিট দিয়েছে চেন্নাই,
তো টাকা কিন্তু বেশি হয়ে গেছে, তো 300 লাখ আমি আর বেশি যাবো না, 300 লাখ একটু বেশি হয়ে গেছে, ভাবছিলাম 200 লাখে যাবো, তো আমি স্কিপ করে দিবো নাকি কি ভাবছি, দেখি কতদূর পর্যন্ত যাই। তো আরেকটা দিয়েই দিছি বিট, একটু দেখি যে ওদের টাকাটা বাড়াতে হবে, তো বিট বেশি দিলে কিন্তু ওরাও টাকা বেশি লাগায়। তো আজকে কিন্তু আমরা সম্পূর্ণ টাকা, মানে আমাদের যতগুলো ব্যালেন্স রয়েছে, যত টাকা ব্যালেন্স রয়েছে সম্পূর্ণ টাকাটা দেখি ব্যালেন্স আমরা কি বিট লাগাতে পারি কি পারি না। আমি কিন্তু জানি না যে বিট কত পর্যন্ত লাগানো যায়, আমার কিন্তু ব্যালেন্স রয়েছে 470 লাগে, যে এখানে কিন্তু বলে দিচ্ছে ইউ ডোন্ট হ্যাভ ইনাফ ব্যালেন্স টু বিট। তো এখানে কিন্তু আমাদের সোল্ড হয়ে গিয়েছে, এটা হায়দ্রাবাদের জন্য। তো হায়দ্রাবাদ কিন্তু কিনে নিয়েছে সূর্যা কুমার যাদবকে, এবার কিন্তু এসেছে একজন চেন্নাই সুপার কিংসেরই ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। তো ফাফ ডু প্লেসিসের জন্য কিন্তু আমাকে অনেকগুলো টাকা খরচ করতে হবে, যার কারণে আমি কিন্তু ফাফ ডু প্লেসিসকে কেনার জন্য আগ্রহ নই। তবু যদি 470 লাখের আগে যদি ফাফ ডু প্লেসিসের নিলামটা থেমে যায়, তাহলে কিন্তু আমি আরটিএম কার্ড দিয়ে নেওয়ার একটা ট্রাই করে দেখব। তাছাড়া আমার মনে হয় না যে 470 লাখের কমে ফাফ ডু প্লেসিসকে এরা কিনবে, কারণ ফাফ ডু প্লেসিস একজন এমন একজন ব্যাটসম্যান যার কথা তোমরা হয়তো সবাই জানো, যে একজন বিশাল আকারের ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। এখন অবশ্য মনে হয় রিটায়ার নিয়ে নিয়েছে, আমি জানি না ঠিক, তো বেশিরভাগ তো রিটায়ার নিয়ে নিয়েছে, এরা খেলে কিন্তু এখন কোহলির দলে অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তো কারেন্ট বিট কিন্তু 380 লাখে চলে গিয়েছে, আমি যা বলছিলাম যে 470 লাখের ভিতরে আমার তো মনে হচ্ছে না যে ফাফ ডু প্লেসিসের নিলামটা থামবে, 440 লাখ পর্যন্ত চলে গিয়েছে, 460 লাখ, তো আর 10 লাখ না হলেও কি হয়েছে আমার তো মনে হচ্ছে আজকে আমি পারলাম না। তো এখানে কিন্তু 460 লাখেই এখানে নিলাম শেষ হলো এবং 460 লাখে কিন্তু সোল্ড হয়ে গেল পাঞ্জাব ব্লাস্টার্সের। তো আমাদের কাছে কিন্তু এবার দেখা যাক, আমাদের কিন্তু এখনও কিন্তু 470 লাখই রয়েছে। এবার কিন্তু এসেছে পৃথ্বী শাও, আমাদের কি ব্যালেন্সটা একটু ইনক্রিজ করা উচিত আমি কিছু বুঝতেছি না, কারণ আমাদের কিন্তু পরবর্তীতে সাকিব আল হাসান আসবে, তো আমি এটা স্কিপ করে দিব, কারণ পৃথ্বী শাওকে কিন্তু আরটিএম কার্ডে কিনে নিয়েছে দিল্লি। তো আমার মনে হয় ব্যালেন্সটা আমাদের ইনক্রিজ করা উচিত যেহেতু আমাদের কাছে কয়েন্স রয়েছে। তো এবার দেখা যাক পরবর্তী ব্যাটসম্যান না কি বলার তাই দেখতে হবে। এখানে কিন্তু ক্রিস গেলকে অবশ্যই পাঞ্জাব ব্লাস্টার্সই এখানে আরটিএম কার্ড দিয়ে নিয়ে নেবে, তো আমরা এটা স্কিপ করবো না, আগে আমরা টাকাটা বাড়াই আসি। তো টাকা আমরা 400 লাখ বাড়াতে পারবো, কারণ আমার হাত কাছে রয়েছে 14,389 কয়েন্স মাত্র। তো এখানে কিন্তু আমরা 400 লাখ কিনা হচ্ছে না কেন, 400 লাখ ওকে দিচ্ছি বারবার হচ্ছে না, তো ওকে দিব, ওকে দিয়েছি, এবার হয়ে গিয়েছে, তো 400 লাখ আমরা ইনক্রিজ করে নিয়েছি। তো আমাদের কিন্তু হয়ে গেছে টোটাল 870 লাখ, এখানে আমি স্কিপ করে দিব, কারণ আমি জানি একে পাঞ্জাব ব্লাস্টার্সে কিন্তু কিনে নেবে, তাও দেখতে হবে কতদূর পর্যন্ত কয়েদের বিটটা যায় ক্রিস গেল। তো আমি একটু বিট লাগিয়ে দিয়েছি 300 লাখের, তো যেহেতু টাকা বেড়েছে সুতরাং বিট তো দেওয়াই যায়। তো এবার কিন্তু 360 লাখে 340 লাখের বিট দিয়েছে, 360 লাখের বিট দিয়েছে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 380 লাখের বিট দিয়েছে এখানে মুম্বাই লিজেন্ড। তো এখানে কিন্তু 400 লাখের বিট দিয়ে দিয়েছে, সুতরাং আমরা স্কিপ করে দিয়েছি, এবং দেখতেই পারছো আরটিএম কার্ড দিয়ে কিন্তু পাঞ্জাব এখানে ক্রিস গেলকে নিজেদের দলের রেখে দিয়েছে। তো এখানে কিন্তু পরবর্তী ব্যাটসম্যানটা আসবে ইন্ডিয়ার ব্যাটসম্যান, ব্যাটসম্যানটার নাম কি আমরা দেখতে পাচ্ছি না তো দূর থেকে, তো ব্যাটসম্যানটার নাম হচ্ছে এম আগারওয়াল, তো মায়াঙ্ক আগারওয়াল সম্ভবত। কিন্তু মায়াঙ্ক আগারওয়ালের জন্য কি টাকা খরচ করা উচিত হবে, তো টাকা একটু খরচ করে দেখাই যাক, যদি পেয়ে যাই আমরা কম টাকায়। তো এটাও আমরা 200 লাখ পর্যন্ত আগাবো, তার বেশি দূর আগাবো না। তো এখানে দেখি আগে কত দূর পর্যন্ত নিলামটা যায়, যদি কম টাকার ভিতর থাকে তখন একটা বিট দিয়ে দিব, যখন মানে একেবারে নিলামের যে নিলাম করতেছে সে যখন ওই স্ট্যাম্পটা একেবারে টেবিলে ঠুকতে যাবে সেই সময় আমরা বিটটা দিব। তো এখানে 130 লাখ পর্যন্ত কিন্তু বিটটা চলে যাচ্ছে, তো আমরা একটু ওয়েট করব। তো অলরেডি কিন্তু 8 মিনিটের আমরা কিন্তু আমার মনে হয় যে 8 থেকে 10 মিনিটের একটা ভিডিও কিন্তু হয়ে যাচ্ছে, সুতরাং আমরা কিন্তু বেশি দূর যাবো না। তো এই মুহূর্তে আমরা একটা বিট দিয়ে দেবো 150 লাখের। তো আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু লেন্থটা রাখি 15 মিনিটের, তো এটাও চাবো 15-16 মিনিটের একটা ভিডিও লেন্থটা রাখতে, যাতে তোমাদেরও বেশি বোরিং না হোক। তো এখানে কিন্তু 180 লাখের বিট চলে গিয়েছে, 190 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস, 200 লাখের বিট চলে গিয়েছে, সুতরাং 200 লাখের একটু বেশি চলে যাচ্ছে না। তো দিয়ে দেখি আমরা কত দূর পর্যন্ত যাই। পরবর্তীতে কিন্তু সাকিব আল হাসান রয়েছে ভাই, আর সাকিব আল হাসানকে কিন্তু আমাদের কিনতে হবে কি হবে না সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবে তোমরা, কারণ পরবর্তীতে সাকিব আল হাসান আসবে। তো এখানে কিন্তু মায়াঙ্ক আগারওয়াল সোল্ড হয়ে গিয়েছে পাঞ্জাবে, তো পরবর্তী ব্যাটসম্যান নাকি বলার দেখতে হবে, এটাও কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যান না বলার। তো এখানে কিন্তু এটা হচ্ছে মানিশ পান্ডে, আমার ঠিক মনে নাই নামগুলো, ঠিকঠাক হালকা পাতলা মনে আছে। তো আমার যা মনে হচ্ছে এদেরকেও কিন্তু আরটিএম কার্ডে রেখে দিতে পারে হায়দ্রাবাদ।
তো আমার বেশিরভাগ মনে হচ্ছে একটা বিটটাও দিয়ে দিছি, যদি কম টাকায় পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ভালো হবে। তো মনে হচ্ছে কম টাকায় পেয়ে যাবো, না পেয়ে যাচ্ছি না, কারণ টাকা তো খরচ করতেই হবে প্লেয়ারদের জন্য। তো আমরা কিন্তু 160 লাখের বিট দিয়ে দিয়েছি, 170 লাখের বিট দিয়ে দিয়েছে এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 180 লাখের বিট দিলাম আমরা। তো এখানে কিন্তু 190 লাখের বিট দিয়ে দিয়েছে দিল্লি ডাইনামাইটস, 200 লাখের বিট দিয়েছে চেন্নাই স্টিংগার্স, 220 লাখ দিয়ে দিয়েছে মুম্বাই লেজেন্ড। তো বিট কিন্তু বেড়ে যাচ্ছে আমরা, এটাই লাস্ট বিট, 240 পর্যন্ত যাবো, তার বেশি খরচ করব না। 260 লাখের বিট হয়ে দিয়ে দিয়েছে পাঞ্জাব ব্লাস্টার্স, আমি আর খরচ করতে আমার তেমন ইচ্ছা করছে না, তার জন্য আমরা এটা এক্সিট দিয়ে দিয়েছি। দেখতে পারছো আরটিএম কার্ড দিয়ে কিন্তু কিনে নিয়েছে। তো এবার পরবর্তী প্লেয়ার লিস্টে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয়তে রয়েছে শাকিব আল হাসান। তো শাকিব আল হাসানকে কিন্তু আমাদের যেভাবেই হোক টাকা যতই লাগুক খরচ কিন্তু করতেই হবে। তো শাকিব আল হাসান আসার আগে দিয়ে কিন্তু আমাদের ব্যালেন্সটা যদি একটু বেশি থাকতো তাহলে ভালো হতো, কারণ দীপক চাহারও কিন্তু রয়েছে, দীপক চাহারকেও কিন্তু আমাদের কিনা লাগবে। তো এখানে অক্ষর পটেল রয়েছে, অক্ষর পটেলকে আমার মনে হয় একজন আমাদের লেগ স্পিনার যেহেতু নাই, মানে লেগ স্পিনার মানে অফ স্পিনার যেহেতু নাই, সুতরাং অক্ষর পটেলকে রাখা উচিত দরকার আমাদের, একজন অলরাউন্ডার ব্যাটসম্যান যেহেতু অক্ষর পটেল। তো আমরা একটা বিট দিয়ে দিচ্ছি, 140 লাখের একটা বিট দিয়ে দিয়েছি। তো এখানে 150 লাখের বিট দিয়েছে পাঞ্জাব, 160 লাখের বিট দিয়েছে চেন্নাই, এরপরে কিন্তু 170 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ। তো 170-এর পরে আমরা দিব 180 লাখের বিট, যদি অক্ষর পটেলকে পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হবে। কিন্তু দিল্লি ডাইনামাইটস আমার মনে হচ্ছে তাদেরকে আরটিএম কার্ড দিয়ে নেবে, কিন্তু না, দিল্লি ডাইনামাইটস টাকা দিয়ে কিনেছে, আরটিএম কার্ড দিয়ে নেয় নাই। তো এবার পরবর্তী ব্যাটসম্যান নাকি বলার সেটা দেখতে হবে। পরবর্তীতে এসে গিয়েছে একজন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের নামটা কি, গ্লিন ম্যাক্সওয়েল। তো গ্লিন ম্যাক্সওয়েলের জন্য কিন্তু অনেকগুলো টাকা খরচ করতে হবে আমি জানি, তার জন্য গ্লিন ম্যাক্সওয়েলকে না কেনাটাই আমার মনে হয় আমার জন্য একজন একটা বেস্ট উপায় হবে, কারণ গ্লিন ম্যাক্সওয়েলের জন্য সর্বনিম্ন মনে হয় 500-700 টাকা খরচ করা লাগবে। তাও একটা বিট দিয়ে দিয়েছি 280 লাখের, যদি আমাদেরকে এই টাকায় সোল দিয়ে দেয় তাহলে ভালো হবে, কিন্তু না, আমি যা বলছি একে কিন্তু 500-600 লাখেই কিনবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিটা, দেখি কত দূর পর্যন্ত যাই। গ্লিন ম্যাক্সওয়েলের নিলাম, তো আমরা কিন্তু 360 লাখ পর্যন্ত একটা বিট দিয়ে দিয়েছি যদি গ্লিন ম্যাক্সওয়েলকে পাওয়া যায়, কারণ গ্লিন ম্যাক্সওয়েল কিন্তু কোনো আরটিএম কার্ড দিয়ে নেবে না। তো 400 লাখ হয়ে গেছে, তাই আমরা স্কিপ করে দিব। তো আমরা এখানে কিন্তু স্কিপ করে দিয়েছি এবং এটা কিন্তু 550 লাখের রাজস্থান রাইফেলস কিনে নিয়েছে। তো পরবর্তী প্লেয়ারটা হচ্ছে একজন মঈন আলী, একজন ইংলিশ অলরাউন্ডার। তো মঈন আলীকে কিন্তু আমাদের যেভাবেই হোক কিনতেই হবে। এখানে কিন্তু আমাদের তার জন্য প্রথম থেকেই বিট দেওয়া শুরু করবো, 110 লাখের বিট দিয়ে দিয়েছি, 120 লাখের বিট দিয়ে দিয়েছি এখানে কারেন্ট বিট মঈন আলীর জন্য, 130 লাখের বিট হয়ে গেছে চেন্নাই সুপার কিংস, 140 লাখের বিট দিয়েছে মুম্বাই লেজেন্ড, 160 লাখ 150 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস। যেভাবে হোক আমাদের কিন্তু কিনতেই হবে। 160 লাখের বিট দিয়েছে এবার কলকাতা টাইগার্স, 170 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস, 180 লাখের বিট দিয়েছে এখানে কলকাতা টাইগার্স। আমার মনে হচ্ছে সর্বোচ্চ হলেও 300 লাখ পর্যন্ত মঈন আলীর নিলামটা যাবে। তো এখানে কিন্তু 200 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের পরে 220 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস। 220 লাখে কি আমাদেরকে দিবে দেখা যাক, না আমাদের এত সস্তায় কিন্তু মঈন আলীকে দিচ্ছে না। 240 লাখে বিট হয়ে গিয়েছে, 260 লাখের বিট দিয়েছে এবার চেন্নাই সুপার কিংস, 270-280 লাখের বিট দিয়েছে এবার হায়দ্রাবাদ, 280-এর পরে 300 লাখের বিট দিয়েছে এবার চেন্নাই সুপার কিংস, 300-320 লাখের বিট দিয়েছে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, 340 লাখ চেন্নাই সুপার কিংস, 360 লাখ দিয়ে দিয়েছে এবার হায়দ্রাবাদ, 360 লাখ 380 লাখের বিট দিয়ে দিয়েছে এবার চেন্নাই স্টিংগার, 380 লাখে কি আমাদের কাছে সোল্ড হয়ে যাবে, এবং মনে হচ্ছে সোল্ড হয়ে যাবে, এবং 380 লাখেই আমরা মঈন আলীকে দলে কিন্তু নিয়ে নিতে সক্ষম হয়ে গিয়েছি। তো আমরা যা দেখছিলাম এই পুলেই কিন্তু রয়েছে শাকিব আল হাসান, সেটা নিশ্চয়ই এখনই কি আসবে না, এখনই মনে হচ্ছে শাকিব আল হাসান আসবে না। এবার কিন্তু একজন বলার চলে এসেছে দীপক চাহার, যাকে কিন্তু আমরা যেভাবেই হোক কিনবই, আমাদের রয়েছে আরটিএম কার্ড, কিন্তু আরটিএম কার্ডটাই আমরা ইউজ করে কিন্তু এখানে দীপক চাহারকে কেনা উচিত, তাই আমরা কোনো বিট করব না। আমাদের দেখতে হবে দীপক চাহারের নিলামটা কত দূর পর্যন্ত যায়, তাই আমরা ওয়েটই করব দেখবো যত দূর পর্যন্ত অন্য একজন কিনবে। আমাদের কাছে তো জিজ্ঞাসা করবে যে আমাদের যেহেতু আরটিএম কার্ডটা রয়েছে আমরা সেই কার্ড দিয়ে তাকে অ্যাকসেপ্ট করছি কি করছি না। তো যা বলছিলাম দীপক চাহারি কিন্তু হবে আজকের তৃতীয় পার্টের শেষ নিলামের ব্যক্তি। তো পরবর্তী নিলামে তোমরা বুঝতেই পারছো কে আসতে যাচ্ছে, শাকিব আল হাসান। তো শাকিব আল হাসানের নিলাম যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে দিয়ে দিবে একটি লাইক, কারণ 100 লাইক না হলে কিন্তু পরবর্তী পার্ট আসবে না।
তো 280 লাখের বিট হয়ে গেছে এখানে অলরেডি, 300 লাখের বিট দিচ্ছে দীপক চাহার, 300 লাখই কি শেষ? এবং 320 লাখের বিট দিয়েছে এখানে কলকাতা টাইগার্স, 340 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ, 340 লাখে মনে হচ্ছে এখানে সোল্ড হয়ে যাবে, এবং না 360 লাখ বিট দিয়ে দিয়েছে এখানে মুম্বাই লেজেন্ড। তো আমার কিন্তু বোঝা হয়ে গেছে 360 লাখ টাকা খরচ করতে হবে, না 380 লাখ টাকা খরচ করতে হবে এখানে পাঞ্জাব ব্লাস্টার 400 লাখে চলে গিয়েছে, এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 400 লাখ, 420 লাখ দিয়ে দিয়েছে দিল্লি ডাইনামাইটস, 440 লাখের বিট দিয়েছে এবার রাজস্থান রাইফেলস, 460 লাখের বিট দিয়েছে দিল্লি ডাইনামাইটস। তো আর কেউ বিট দিবে, আরও বিট দিচ্ছে, 480 লাখের বিট দিয়ে দিয়েছে, তো 480 লাখ বিট দিয়েছে, সুতরাং আমাদের মনে হচ্ছে এটাই শেষ। সুতরাং 480 লাখ টাকা দিয়ে কিন্তু আমাদেরকে দীপক চাহারকে কিনতে হবে, এবং চেন্নাই সুপার কিংসে কিন্তু আরও একটা ভালো প্লেয়ার কিন্তু হয়ে যাবে, কারণ এখনই আমাদের কাছে কী রে, আমাদের কাছে বলবে না দীপক চাহারকে আমরা কিনতে পারলাম না, আই এম সরি। আমাদের পর্যাপ্ত টাকা না থাকার জন্য আজকে এখানে নিলামটার তৃতীয় পার্টটা শেষ করছি, আশা করি আমরা ব্যালেন্সটা ইনক্রিজ করে পরবর্তী পার্টটা ছাড়বো। যদি তোমরা 100 লাইক হিট করে দাও তাহলেই, তো আজকে এখানেই, টাটা বাই বাই, সি ইউ।